আসসালামু আলাইকুম ব্যাংক ব্যবস্থাপনা ব্যবস্থাপনা অনার্স চতুর্থ বর্ষ বিভাগের আজকে আমরা প্রিপারেশন ইন্সট্রাকশন দিব কিভাবে প্রিপারেশন নেবেন তো আজকের ভিডিওটাই লাস্ট এরপরে আর আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে না তাই ভালো করে ভিডিওটা দেখে নেন আমরা ছয়টা স্টেপ আপনাদের জন্য রেডি করেছি প্রিপারেশন নেওয়ার জন্য এই ছয়টা স্টেপ আপনারা ফলো করতে পারেন চাইলে চারটা স্টেপ ফলো করলেও যথেষ্ট তো এই চারটা স্টেপ যদি সুন্দর করে কভার করেন তাহলে পাস নাম্বার এবং ফার্স্ট ক্লাস নাম্বার নিশ্চিত থাকবে সবগুলো কভার করতে পারলে তো ভালো রেজাল্ট এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো স্টেপ নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল আপনারা ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন এখন যদি মুখস্থ করতে না পারেন শেষ সময়ে তাহলে একটা প্রশ্ন অন এভারেজে আপনারা টার্গেট রাখবেন যেন আট দশ বার পনেরো বার করে প্রতিটা প্রশ্নই আর কি বারবার পড়া হয় হ্যাঁ যদি বারবার হয় তাহলে কিন্তু আপনাদের তো দুইটা স্টেপ দেখেন শুধু না থ্রি স্টার প্রশ্নগুলো এবং সেই সাথে মুখস্থ করতে পারেন ভালো যদি এই স্টেপ মধ্যে কোনো স্টেপ আপনাদের আগে থেকে কভার করে থাকে তাহলে অ্যাডভান্টেজ পেয়ে নিলেন তবে সিরিয়াল করবেন প্রথমেই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো দেখবেন এরপরে স্টেপ টু থ্রি স্টার প্রশ্নগুলো দেখবেন এখন যদি বলতে বলেন আমাকে দেখায় দেন তাহলে আমি আপনাদের সরাসরি বই থেকে দেখাই দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে আর আমি তো বললাম এই ভিডিওটায় লাস্ট ভিডিও আপনাদের আর নতুন ইনস্ট্রাকশন ভিডিও দেওয়া হবে না তো এখানে আমি সব কিছুই দেখা দিচ্ছি পরীক্ষা দু হাজার বাইশ যাদের আর কি তাদের জন্য তো এখানে যেমন ব্যাংক কাকে বলে এখানে এই সংজ্ঞাটা অনেক বড় আপনারা চাইলে কিন্তু আমার এখানে ছোট সংজ্ঞা আমি লিখে দিয়েছি এটাও নিয়ে নিতে পারেন যে যে মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণ দান করে তাকে ব্যাংক বলে এভাবে আপনারা সুন্দর করে প্রশ্নগুলোকে কাস্টমাইজ করে রাখতে পারেন এখানে যে স্টার দেওয়া প্রশ্নগুলো রয়েছে এই স্টার দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলো আপনারা সুন্দর করে রিডিং করেন মুখস্থ করেন মুখস্থ করতে পারলে তো সবচেয়ে ভালো হয় যদি মুখস্থ করতে নাও পারেন অন্তত কমপক্ষে যেন দশ বারের কম না রিডিং পড়া হয় অবশ্যই অবশ্যই যেগুলোতে স্টার দেওয়া আছে যেগুলো এগুলো যেন কমসে কম দশ বার বা দশ বারের বেশি রিডিং পড়া হয় এই বিষয়টা এনশিওর করবেন প্রথম স্টেপ দুইটার জন্য অবশ্যই অবশ্যই এটা কাজে লাগবে এখন দেখেন বলতে পারেন স্যার শুধু কবি বিভাগের জন্য এত জটিল একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন তাহলে খর গ বিভাগের জন্য কি করব দেখেন কবি ভাগটা যদি ভালো হয় কবিভাগের প্রশ্নের উত্তর যদি আপনার ভালো জানা থাকে তাহলে কিন্তু খওয়ার গ বিভাগের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার অটোমেটিক্যালি করতে পারবেন হ্যাঁ তো যেহেতু খ খওয়ার বিভাগের জন্য অনেকগুলো প্রশ্ন অ্যান্সার অটোমেটিক্যালি করতে পারবেন তাই অবশ্যই কবিভাগটা ভালো করে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর করে কবিভাগের প্রিপারেশনটা আপনারা নিবেন আর আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সাত দিনে পাঁচ নাম্বার তুলতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন সুন্দর করে আপনারা প্রিপারেশন নিতে পারবেন সো যাদের বই আছে তারাই এই সাজেশনটা দেখে একটু স্বস্তিতে থাকবে যাদের বই নেই তারা কিন্তু আবার অনেক প্রবলেম ফেস করবে কারণ সময় কিন্তু হাতে একদমই কম মাত্র আজকে কত তারিখ ষোলো তারিখ না সতেরো আঠারো তাহলে ষোলো সতেরো আঠারো হাতে সময় আছে তিন দিন বাহাত্তর ঘন্টা ঠিক আছে দিন তো পরীক্ষায় দিবেন হ্যাঁ তাহলে তিন দিনে আপনারা মুখস্থ থাকলে মুখস্থ গুলো রিভাইজ করেন যদি মুখস্থ না থাকে তাহলে এখন যদি আপনি দ্রুত করতে পারেন তাহলে মুখস্থ করেন যদি মুখস্থ দ্রুত সময় না করতে পারেন কোনো সমস্যা নাই দশ পনেরো বিশ বার করে রিডিং করেন এখন বলতে পারেন স্যার এটা কি দশ পনেরো বিশ বার রিডিং করা সম্ভব অবশ্যই সম্ভব দশ পনেরো বার বিশ বার রিডিং করা সম্ভব কারণ একবার রিডিং শেষ করতে এক ঘন্টাও লাগে না বুঝতে পারছেন এক ঘন্টা বলতে আধা ঘন্টাও লাগে না তো দশ বারের জন্য আপনি আজকের দিনটাই যথেষ্ট তাহলে স্টেপ দুইটা আজকেই কভার হয়ে গেল ঠিক আছে আর বাকি স্টেপগুলো আপনারা কালকে আর পরশু দিন দুই দিন সময় রয়েছে এগুলো কভার করবেন এবং এই কয়েকদিন আর অন্য কোনো চিন্তা করা যাবে না আর যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দুর্বল তারা পাশাপাশি প্রতিদিন তিন ঘন্টা করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য প্রিপারেশন নেন কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পরীক্ষা কিন্তু আপনাদের একটু হার্ড হইতেও পারে ঠিক আছে তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে সাথে আপনারা এইটাও প্রিপারে ব্যাঙ্ক ম্যানেজমেন্টের প্রিপারেশনও সুন্দর করে নিয়ে ফেলতে পারেন মোটামুটি চোদ্দোটা পর্যন্ত অধ্যায় রয়েছে আপনারা এখানে যে স্টার দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো সুন্দর করে দেখে নেন এখানে স্টেপ ওয়ান আর স্টেপ টু আপনাদের এতটুকু পর্যন্ত কাভার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের সাজেশন থেকে আর কোনো কিছুই পড়তে হবে না স্টেপ ওয়ান স্টেপ টু কমপ্লিট এরপরে আসে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আপনাদের কাজ হচ্ছে প্রথমে প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার ভালো করে পড়বেন তারপরে বারোতম চ্যাপ্টার পড়বেন তারপর ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন তারপর তেরোতম চ্যাপ্টার পড়বেন তারপর অষ্টম তৃতীয় দ্বিতীয় এইভাবে সিরিয়ালগুলো পড়বেন এই সিরিয়ালে পড়বেন কারণ এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য প্রথম চ্যাপ্টার এরপরে বারোতম চ্যাপ্টার তারপরে ষষ্ঠ চ্যাপ্টার তারপর তেরো তারপর আট তারপর তিন তারপর দুই এই ষাটটা চ্যাপ্টার সুন্দর করে ভালো করে পড়ে নেবেন এই সাতটা চ্যাপ্টারের ভিতরে কি পড়বেন আপনাদের যে ইজি প্লাস একটা বই আছে না এই যে এই যে এই বইটা অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ এখানে যে ব্যাংক ব্যবস্থাপনার ইয়া মানে ইয়াগুলো রয়েছে তো এখান থেকে আপনারা রিডিং করে নেবেন একবার দুইবার পড়লে হবে না মোটামুটি কমপক্ষে তিনবার পড়তে হবে যতগুলো প্রশ্ন আছে দু একটা করে প্রশ্ন আপনারা ইচ্ছা স্কিপ করেন কোনো সমস্যা নাই কিন্তু বাকি প্রশ্নগুলো আপনারা তিনবার করে অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত এই ষাটটা চ্যাপ্টার কাভার করেন এখানে যে ষাটটা চ্যাপ্টার দেওয়া হয়েছে এই ষাটটা চ্যাপ্টার কাভার করেন ঠিক আছে তো এতটুকু পর্যন্ত আসলে স্টেপ থ্রি শেষ এখন আপনারা স্টেপ ওয়ান টু যদি আজকে করেন তাহলে স্টেপ থ্রিটা কালকে করেন আর স্টেপ ফোরটা পরশু করতে পারবেন তাহলে শুধু পাস পর্যন্ত আপনারা হয়ে যাবে এখন স্টেপ থ্রি পর্যন্ত তো আমি মোটামুটি বলে দিচ্ছি এখানে আর প্রশ্ন দেখানোর কোনো দরকার নেই আপনারা বই থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলাই পড়ে নেন এই সাতটা চাপটা থেকে ঠিক আছে আচ্ছা এরপরে স্টেপ ফোরে পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু পয়েন্ট আপনারা মুখস্থ করে নেবেন কমসে কম পঞ্চাশটা পয়েন্ট মুখস্থ করে নিয়ে নেবেন যেন আপনাদের জন্য জরুরি হয় এখন বলতে পারেন স্যার কোন পয়েন্টগুলো মুখস্থ করবো আমি কিছু দেখাই দিচ্ছি পঞ্চাশটা একশোটা আপনারা লিখে রাখতে পারেন আলাদা জায়গায় বা লেখা কোনো দরকার নাই কারণ সংক্ষিপ্ত সময় হাতে একদমই সময় নাই সেক্ষেত্রে আপনারা এখানে বইয়ে শুধুমাত্র দাগায় নিতে পারেন যেমন আমি হলে যে পয়েন্টগুলো মুখস্ত করতাম ব্যাংক বলে এটা তো আমি শুরুতেই লিখেছি এই যে একদম প্রথমেই চলে আসছে যাক ব্যাংকের কার্যাবলী ব্যাংকের গুরুত্ব ব্যাংকের ভূমিকা সবগুলোই একই রকম পয়েন্ট তাহলে এখানে আমি আপনাদের দেখাই যে প্রশ্নটা এমন হইতে পারে ব্যাংকের আলোচনা করো ব্যাংকের ভূমিকা আলোচনা করো ব্যাংকের বৈশিষ্ট্য আলোচনা করো হ্যাঁ আরো ওইদিকে আছে আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এই এই অংশটুকু এই এই অংশটুকু মানে বোল্ড করা যেটা আছে আমানত গ্রহণ করা হ্যাঁ অর্থ বা দাবি পরিশোধ করা নোট প্রচলন করা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ঋণ দান করা বিনিময় বিলের বার্তাকরণ করা ঋণ নিয়ন্ত্রণ করা অর্থ স্থানান্তর করা এইভাবে মোটামুটি দুই তিন পয়েন্ট আপনারা ঠিক দিবেন কিন্তু ওই মনে থাকবে না হ্যাঁ তারপরে মূলধন গঠন করা মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ লাভজনক বিনিয়োগ সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের তহবিল সংরক্ষণ সরকারকে সাহায্য প্রদান করা তারপরে ব্যবসায় বাণিজ্যে সহায়তা করা এবং অন্যান্য কার্যগুলির দরকার নাই এতটুকু পর্যন্ত শেষ এইখানে দেখেন তো ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করা ওইগুলাই দিছে না মুনাফা অর্জন করা আমানত গ্রহণ সেবা প্রদান ওইগুলাই কিন্তু হ্যাঁ মুদ্রা বাজার নিয়ম এখানে নতুন দুই একটা করে আহ হইছে হয়েছে নতুন করে পরে নেবেন আবার দেখেন এখানে আধুনিক ব্যাংকের বৈশিষ্ট্য কি সংগঠন কাঠামো এখন আধুনিক ব্যাংকের বৈশিষ্ট্য কিন্তু ওই মুনাফা অর্জন করা দিয়ে দিবেন সেম টু সেম সেবা প্রদান করা বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা সরকারকে সাহায্য করা একদম পয়েন্ট কিন্তু ওইগুলাই তারপরে আধুনিক ব্যাংকের পূর্বসূরি এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু ভালো করে দেখে নেন তো এটা হচ্ছে স্বর্ণকার শ্রেণী তিনটা তো বিষয়ে স্বর্ণকার শ্রেণী মহাজন শ্রেণী আর ব্যবসায়িক শ্রেণী বর্তমানে কিন্তু ব্যবসায়িক শ্রেণীরাই ব্যাংকের হচ্ছে কর্ণধার বলা যায় হ্যাঁ তারা আধুনিক ব্যাংকের মূল নীতি কি আধুনিক ব্যাংক এর মূল নীতি এই যে আপনারা ব্যাংকের বৈশিষ্ট্যগুলো করেছিলেন না যে আমানত গ্রহণ নীতি দাবি পরিষদ নীতি নোট প্রচলন নীতি বিনিময়ের মাধ্যম আছে আছে বিনিময়ের মাধ্যম নীতি ঋণদান নীতি বিনিময় বিলের বাট্টা করার নীতি ওইগুলা এখানে কপি পেস্ট করে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখানে বলছে স্বচ্ছতার নীতি তারল্য নীতি নিরাপত্তা নীতি একই বিষয় একদম ওইলাই ওইগুলাই কপি পেস্ট করে মারে দিবেন শেষ এখানে অত জটিল বিষয় তারপরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা কি ওই ওইগুলো একটু আগে পাঠিয়ে যে তারল্য সচ্ছলতার নীতি স্থাপন করা তারল্য নীতি স্থাপন করা নিরাপত্তা নিশ্চিত করা সততা ও বিশ্বস্ততা বজায় রাখা সেবার মানে ওইভাবে দিয়ে দিবেন কি বুঝতে পারছেন মূলধন সৃষ্টি করা সঞ্চয় হতে উৎসাহিতকরণ করা শিল্পের প্রসার করা মূলধন সরবরাহ করা কৃষি উন্নয়ন করা অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি করা বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করা জাতীয় উৎপাদন বৃদ্ধি করা এইগুলোই সবগুলোই ঘুরে ফিরে এন্ট্রিগুলো কিন্তু একই রকম তাই বলছি অবশ্যই অবশ্যই অন্ততপক্ষে পঞ্চাশটা পয়েন্ট মুখস্থ করবেন ঠিক আছে এরপরে দেখেন তো একক ব্যাংকের সংখ্যার দরকার নাই একক ব্যাংকের বৈশিষ্ট্য মুখস্থ করে নেবেন আর একক ব্যাংকের সুবিধা অসুবিধা এইগুলো মুখস্থ করে নেবেন ঠিক আছে সেই সাথে যৌথ ব্যাংক বা শাখা ব্যাংকের সুবিধা অসুবিধা আর ইয়া এই কয়েকটা মুখস্থ করে নিলে এখান থেকে অনেকগুলা কোয়েশ্চেন কমন পাবেন এ দেখেন তো পুরো চ্যাপ্টারটাই তো শুধু এই এইগুলো দিয়ে দিছে হ্যাঁ এরপরে মিশ্র ব্যাংকের বিষয়গুলো একটু দেখে নিতে পারেন প্রথম চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ শেষ আর গ্রিন ব্যাঙ্কিং বলতে কি বোঝায় শুধু ক বিভাগের জন্য যেমন করে পড়তেন ওইভাবে পড়ে একটু প্রিপারেশন নিয়ে নেবেন হয়ে গেল আপনাদের আর বিস্তারিত নিতে হবে না চ্যাপ্টার শেষ দেখছেন এখানে কিন্তু কয়েকটা বিষয় যেমন ব্যাংকের বৈশিষ্ট্য গুরুত্ব প্রয়োজনীয়তা একক ব্যাংক যৌথ ব্যাংক এই এই কয়েকটা তিন চারটা টপিক মোটের উপর এগুলো থেকে আপনারা সুন্দর করে প্রিপারেশন নিয়ে নেবেন এরপরে দ্বিতীয় চ্যাপ্টারটা পরে পড়বেন কারণ দ্বিতীয় চ্যাপ্টারটা অত গুরুত্বপূর্ণ না আমি যদি চ্যাপ্টারগুলো আপনাদের দেখাই দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়ান বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতি কাঠামো দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন্দ্রীয় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ ষষ্ঠ চ্যাপ্টার তারপরে চ্যাপ্টার এভাবে এই চ্যাপ্টারগুলো উপরে যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয় তো এগুলো আগে পড়বেন তাহলে কেন্দ্রীয় ব্যাংকিং বারো অধ্যায় চলে যাবেন এদিকে থাক আর দ্বিতীয় অধ্যায় এখন পড়ার দরকার নাই আগে বারো অধ্যায়টা শেষ করেন কারণ ওইটা বেশি গুরুত্বপূর্ণ ওখান থেকে বেশি কোয়েশ্চেন আসবে বুঝতে পারছেন তো আপনাদের কি দরকার নাম্বার দরকার না নাম্বার দরকার হলে আগে আগের গুরুত্বপূর্ণগুলা বেশি করেন কম গুরুত্বপূর্ণগুলো পরে করবেন আমার কথা হচ্ছে এটা আপনি তো সবকিছু পরে শেষ করতে পারবেন না যদি সবকিছু পরে শেষ করতে পারেন তাহলে তার ভালোই কিন্তু যাদের হাতে সংক্ষিপ্ত সময় আগে প্রিপারেশন নেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই কী করবেন আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবেন এই দেখেন কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি বর্ণনা করো এই কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি যেমন কেন্দ্রীয় ব্যাংকে গুরুত্ব তেমন ওইগুলো এন্ট্রি ঘুরায় পেজাই ঘুরাই পেজাই ঘুরাই পেজাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ওই একই উৎপত্তি বেশ খেলে আলাদা এটা লিখে লিখে এটা পড়লে পড়লে না পড়লে না এটা অত গুরুত্বপূর্ণ না এরপরে দেখেন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ওইটাই সেম টু সেম কপি পেস্ট মারে দিবেন একটু করে খালি এন্ট্রিগুলো চেঞ্জ করে দিবেন হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক সরকার এটা না আর এই যে কেন্দ্রীয় বাণিজ্যিক এখানে আলাদা কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আছে না কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ইয়াদের এই সবগুলো কি একই রকম তারপর এখানে দুই একটা করে তো ইয়া ছাড়া যাবে সব সব কোশ্চেন এর आंसर তো আপনারা একই এন্ট্রি দিয়ে করতে পারবেন না হ্যাঁ একই এন্ট্রি দিয়ে সব কোশ্চেন এর आंसर করতে পারবেন না তবে বেশিরভাগই পারবেন বেশিরভাগ করতে পারলেই তো হলো ঠিক আছে তারপর এদিকে আর তেমন নাই এইগুলোকে দু একবার করে রিডিং করে নেবেন সংজ্ঞা হিসাবে মনে করেন একটা প্রশ্ন এক 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 উত্তর ওই টাইপের প্রিপারেশন নিয়ে নেবেন শেষ বারোটা মধ্যে চলে গেল তো এইভাবেই আপনারা পুরো বইটাই করবেন এখন সম্পূর্ণ বইটা দেখাতে গেলে তো আমার এখানে এক ঘন্টা চলে যাবে আর এত সময় তো আমার হাতে নাই সো মোটামুটি আপনারা স্টেপ ফোর পয়েন্টগুলো মুখস্থ করে নেবেন স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আপনাদের কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাইড হন যে ঠিক আছে আমার মোটামুটি পড়া শেষ এক থেকে চার নাম্বার স্টেপ পর্যন্ত রিপিট করতে থাকেন এক নাম্বার স্টেপ নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করেন অথবা কমসে কম দশ পনেরো বার বিশ বার পড়েন নাম্বার টু স্টেপ কমসে কম দশ বার করে রিডিং পড়েন থ্রি স্টেপ প্রশ্নগুলো মুখস্থ করলে করেন না করলে নাই নাম্বার থ্রি স্টেপ এক বারো ছয় তেরো আট তিন দুই এই চ্যাপ্টারগুলো ভালো করে কয়েকটা পয়েন্ট মুখস্থ করেন এই চ্যাপ্টারগুলোর ভিতরের কিছু প্রশ্ন পড়েন এরপরে ওই চ্যাপ্টারগুলো থেকেই আগে পয়েন্টগুলো মুখস্থ করেন এরপরে এগুলো রিপিট করতে থাকেন করতে থাকেন করতে থাকেন যদি আপনার হাতে যদি মনে হয় যে আপনার এখন আরও এক্সট্রা পড়ার দরকার তাহলে আপনি প্রথম থেকে চোদ্দতম চ্যাপ্টার পর্যন্ত পড়তে পারেন এখন ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে এইগুলো কভার করতে করতে আমার অবস্থা টাইট তাহলে এগুলোই শেষ করেন এগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সো বেশি গুরুত্বপূর্ণগুলোকে বেশি গুরুত্ব দেন কম গুরুত্বপূর্ণগুলোকে কম গুরুত্ব দেন তাহলেই আপনাদের রেজাল্ট ভালো হবে তো আপনাদের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশায় আজকে পর্যন্তই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আর অথবা সরাসরি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট করে দেখছি এবং অ্যান্সার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত